জঙ্গি তৎপরতার তথ্য না থাকলেও জাতীয় ঈদগাহে জামাতের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন ডিএমপি কমিশনার আর দক্ষিণ সিটি মেয়র জানিয়েছেন জাতীয় ঈদগাহে জামাতের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে রাসেল খানের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ পড়তে পারবেন এই ঈদগাহে ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা দেখতে গিয়ে ঢাকা দক্ষিণের ঢাকার জানান এবার পঁচিশ লাখ চারশো বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসাথে পঁয়ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মূল প্যান্ডেলের বাইরেও যেন আরও পঞ্চাশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে আমরা আশা করছি যে রকম কোনো বৃষ্টিপাত হবে না আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবে আমরা তথ্য পেয়েছি তবুও যদি যত কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায় নামাজ আয়োজন করা যায় সেই ব্যবস্থা আমরা নিয়েছি পুরোটাই আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি এবং রকম যেন কোনো পানি পড়তে না পারে এবং দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিয়েছি এরপর মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঈদগাহে যান ডিএমপি কমিশনার তিনি জানান ঈদ জামাতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে যা অস্থায়ী কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে দুর্ঘটনা ঘটতে পারে বা এ ধরনের কোন শঙ্কা আমাদের কাছে এখনও পর্যন্ত নেই তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনও আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে এদিকে জাতীয় ঈদগাহের পাশাপাশি সারা দেশে প্রতিটি ঈদগাহের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব জাতীয় ঈদগাহ সহ গুরুত্বপূর্ণ ঈদগাহ সমূহ স্কোয়াড এবং নিয়োজিত করা থাকবে গুরুত্বপূর্ণ শপিং মল বিপণী বিতান ও জনসমাগমপূর্ণ এলাকায় স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরের বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশ এবং নিরাপত্তায় নিরাপদে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা